আসসালামু আলাইকুম। ডন অফ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। পৃথিবী সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যে ফিতনা সবচেয়ে ভয়ঙ্কর সেটি এখনও দৃশ্যমান হয়নি। শেষ যুগে সেই ফিতনার আবির্ভাব হবে এবং সবাইকে তার মুখোমুখি হতে হবে। সেই ফিতনাটির নাম হলো দাজ্জাল। দাজ্জালের আগমন কিয়ামতের সবচেয়ে বড় আলামত। বিষয়টি কোরআন সুন্নাহ সমর্থিত এবং ইসলামী আকিদার অংশ। মিথ্যে জান্নাত জাহান্নামের চিত্র দেখিয়ে সে মুমিনকে বিভ্রান্ত করবে। হাদিসে এসেছে, দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাস এবং তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো হবে দুনিয়ার সাধারণ দিনের মতো। তখন সমাজের সময় নির্ধারণ করতে হবে অনুমান করে, মুসলিম থেকে কিতাবুল ফিতান। দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয়, দাজ্জালের চলার গতিও সেরকম হবে, মুসলিম থেকে কিতাবুল ফিতান। দাজ্জালের সঙ্গে 2টি নদী প্রবাহিত থাকবে। বার্ষিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে, অন্যটিতে দাউ দাউ করে আগুন জ্বলবে। যার সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে, কারণ সেই পানি সুমিষ্ট। দাজ্জালের চোখের উপরে মোটা আবরণ থাকবে, কপালে কাফের লেখা থাকবে। মূর্খ শিক্ষিত সকল ইমানদার লোকই তা পড়তে সক্ষম হবে, মুসলিম থেকে কিতাবুল ফিতান। দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবে। সে মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে? সে বলবে, অবশ্যই মানব। এ সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে বলবে, হে সন্তান, তুমি তার অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। সহিজামে আশ্বগীর, হাদিস নম্বর 7752। দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা। ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর, মুসলিম থেকে কিতাবুল ফিতান। জড় পদার্থ ও পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দেবে। দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনার আহ্বান জানাবে, এতে তারা ইমান আনবে। দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দেবে, তখন আকাশ বৃষ্টি বর্ষণ করবে, জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটা তাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ দেবে। অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনয়নের আহ্বান জানালে লোকেরা প্রত্যাখ্যান করবে। দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফিরে আসবে, এতে তারা চরম অভাবে পড়ে যাবে। তাদের ক্ষেত খামারে ফসলহানি দেখা দেবে। দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে। গুপ্তধনগুলো বের হয়ে মৌমাছির দলের মতো তার পেছনে পেছনে চলতে থাকবে, মুসলিম থেকে কিতাবুল ফিতান। উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যাচ্ছে দাজ্জালের ফিতনা হবে খুবই মারাত্মক। সেই ভয়াবহ ফিতনা থেকে বেঁচে থাকা খুব কঠিন হবে, তাই ঈমান বাঁচাতে ইসলামী সমাধান জানা মুসলিম উম্মাহের জন্য জরুরি। সমাধানগুলোর মধ্যে একটি স্বীকৃত আমল হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে বলা হয়েছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের শুরুর 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 809। সূরা কাহাফ পাঠের নির্দেশ সম্ভবত এজন্য হতে পারে যে মুমিন ব্যক্তি এগুলো গভীরভাবে পাঠ করলে দাজ্জালের বিস্ময়কর ঘটনা দেখে কিছুতেই বিচলিত হবে না, এতে সে হতাশ হয়ে বিভ্রান্তিতেও পড়বে না। তাই সূরা কাহাফের 4টি ঘটনার শিক্ষা অনুধাবন করতে হবে আর সূরা কাহাফের বর্ণনা অনুযায়ী নিজেকে গুণান্বিত করতে হবে। দাজ্জাল যে 4 ফিতনার মাধ্যমে মানুষকে ইমানহারা করবে, সূরা কাহাফে তেমনই 4টি ঘটনার মাধ্যমে সজাগ সতর্ক করা হয়েছে। যেমন গুহাবাসী যুবকদের ঘটনার মাধ্যমে ইমানের ফিতনা, বাগানের মালিকের ঘটনার মাধ্যমে সম্পদের ফিতনা, হজরত মুসা আলাইহিসাল্লাম ও হজরত খিজির আলাইহিসাল্লামের ঘটনার মাধ্যমে জ্ঞান ও তথ্যের ফিতনা, বাদশাহ জুলকারনাইনের ঘটনার মাধ্যমে শাসন ক্ষমতার ফিতনা। উপরিউক্ত 4টি ঘটনার শিক্ষা থেকে যে গুণ অর্জন করতে হবে তার আলোচনাও এসেছে সূরায়। 27 নম্বর আয়াতে আল্লাহর দিকে অধিক মনোনিবেশ থাকার গুণ, 28 নম্বর আয়াতে নেককার মানুষের সান্নিধ্য ও তাদের সঙ্গে থাকার অভ্যাস করতে হবে, 45 নম্বর আয়াতে সম্পদের ফেতনায় না পড়তে পার্থিব জীবনের বাস্তবতা উপলব্ধি, 47 থেকে
49 নম্বর আয়াতে পরকালের প্রতি অধিক স্পৃহা জাগানোর গুণ অর্জন, 69 নম্বর আয়াতে ধৈর্য ধারণের গুণ অর্জন এবং 110 নম্বর আয়াতে বেশি বেশি নেকামল করার গুণ অর্জন। দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য দোয়ার শিক্ষাও রয়েছে হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। এর অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, জীবন ও মৃত্যুর ফিতনা ও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। সহিহ বুখারি হাদিস নম্বর 1377। এছাড়াও ইসলামকে সঠিকভাবে যারা আঁকড়ে ধরবে তাদের জন্য দাজ্জালের ফিতনা থেকে নিজেকে বাঁচানো সহজ হবে, একই সঙ্গে তার কাছ থেকে দূরে পালানোর কথাও এসেছে হাদিসে। তার সময়ে জনসমাগম এড়িয়ে চলাটাই নিরাপদ, সম্ভব হলে মক্কা মদিনায় আশ্রয় নিতে হবে, কারণ মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেস্তারা পাহারা দেবে। মুসলিম থেকে কিতাবুল ফিতান। আল্লাহতালা কিয়ামতের পূর্ববর্তী সময়ে অভিশপ্ত দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে মুসলিম উম্মাহকে রক্ষা করুন, আমিন। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।